দেখো তোমরা, নিচে লেখা আছে তাকে পালক দিতে চাই, হয়তো বন্যার তো কোনো ফ্যামিলির বাচ্চা। কি সুন্দর, কি পবিত্র, কি মোহনীয়, কি ভালো লাগা, কি ভালোবাসার, মানে কি অপূর্ব একটা ছবি, যেটা আমি যত বলবো মনে হয় কম বলা হবে। বাচ্চাটা এমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে বলছে আমাকে তোমরা পালক দিও না। হয়তো এমনও হতে পারে তার মা হয়তো মরে গেছেন, বা এমনও হতে পারে মানে পরিবারে এতটা অভাব তাকে পালক দেওয়ার কথা চিন্তা করা ছাড়া কোনো কিছু ভাবতে পারছেন না। কিন্তু বাচ্চাটির দিকে চেয়ে দেখো, আসলে কিছু বলতে পারছি না, মনে হচ্ছে সে তার মাকে বলছে যেও না, যেও না, ও মা আমাকে তুমি ছেড়ে চলে যেও না, যেও না, যেও না, যেও না মা আমাকে ছেড়ে চলে যেও না, যেও না, যেও না, যেও না মা তুমি চলে গেলে তুমি সুখে রবে, একেবারে ভাবো আমাদের কি হবে, যেও না, যেও না, যেও ছোট্ট ঘরের দাওয়ায় বসে দিন জেলে মা, ও মা ছোট্ট ঘরের দাওয়ায় বসে দিন জেলে, কে শোনাবে গল্প মা গো সন্ধ্যা কালে, চোখে দিয়ে চোখে পাড়াবে ঘুম, আদর করে কে আমাকে বুকে নেবে, যেও না, যেও না, যেও না মা, খিদে পেলে ছুটে যাব কার কাছে মা, মা বল না, খিদে পেলে ছুটে যাব কার কাছে মা, রুগ্ন হলে সেবা করার কে আছে মা, এত ভালোবেসে কে দাঁড়াবে পাশে, এত ভালোবেসে কে দাঁড়াবে পাশে, দুঃখ ব্যথায় সান্ত্বনায় আর কে দেবে, যেও না, যেও না, যেও এই যে ছবিটি, এটা কি শুধু একটি ছবি? আমি চোখের পানে আটকে রাখতে পারছি না, মনে হয় দেশে থাকলে বলতাম আমাকে বাচ্চাটা দিয়ে দেন, আমি লালন পালন করব, অতি সযতনে রাখবো, বুকের ঠিক মধ্যখানটিতে রাখবো, অনেক ভালোবাসবো, অনেক যত্ন দিয়ে বড় করব, মানুষের মতো মানুষ করে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, সত্যিকারের মানুষ, যেই মানুষের মধ্যে থাকবে মানুষের জন্য ভালোবাসা, মানুষের প্রতি সম্মান, মানুষের প্রতি মনুষ্যত্ববোধ, তেমনি ভাবে মানুষ করার চেষ্টা করব। আজকের এই ছবিটি আমার বোন আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছেন, হয়তো বন্যার কোনো ছবি হতে পারে, কিন্তু তাকে পালক দিতে চাই। যিনি এই কথাটা বলেছেন, হয়তো জানি না কি অবস্থায় থেকে বলেছেন, কিন্তু কোনো মা কখনো তার বাচ্চাকে পালক দিতে চাইবেন এটা আসলে কোনো মাই বিশ্বাস করবে না। কিন্তু তিনি যদি বেঁচেও থাকেন, হয়তো বাচ্চাটাকে খাবার দিতে পারছেন না, আর আমরা ছবিটা দেখেও বুঝতে পারছি বন্যার্তদের কারো বাচ্চা, তাই যদি সত্যি কেউ তাকে লালন পালন করার জন্য নিতে চান, নিয়ে যান, তাকে মায়ের ভালোবাসাটুকু দেবেন, তাকে কখনো ভালোবাসার অভাব বুঝতে দেবেন না, তাকে ভালোবাসা দিয়ে বুকের ঠিক মধ্যখানে এমন সযতনে রাখবেন যেন কোনো আঘাত তাকে ছুঁতে না পারে। যাই হোক, আমি আসলে এটা দেখে না, যখন আমি
আজকে ঘুম থেকে উঠেই দেখলাম, দেখে ভীষণ কষ্ট লাগলো। আর এখন আমার দু চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে, কারণ অনেকে অনেক সাধনা করে একটা বাচ্চা পান না, কেউ অভাবের কারণে পালতে পারেন না, আর কত রকমের সমস্যা। কিন্তু এই যে বাচ্চাটা দেখো, চোখ দুটোর দিকে তাকিয়ে দেখো, মুখের দিকে তাকিয়ে দেখো, মনে হয় কাকে যেন বলছে, আমাকে যতনে রেখো, আমাকে ভালোবেসো, আমাকে কষ্ট পেতে দিও না, আমাকে তোমার সন্তান করে রেখো, অনেক যত্নে রেখো, আমিও তোমার পাত্র।